অর্থনীতির আকার, মাথাপিছু আয়, জরুরি সেবা সহ সব মিলিয়ে ইসরায়েলের অর্থনীতিকে সারা বিশ্বে অগ্রসর বলে মনে করা হয়। বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চীনের পরে দ্রুত বাড়তে থাকা অর্থনীতির দেশগুলোর মধ্যে ইসরায়েলি অর্থনীতির অবস্থান প্রথম। তবে গাজা যুদ্ধের পর ইসরায়েলের অর্থনীতির এখন টালমাটাল অবস্থা। চলমান যুদ্ধের ফলে প্রতিদিন বড় একটি ব্যয়ের হিসেব গুনতে হচ্ছে দেশটিকে। এই ব্যয় মেটাতে ইসরায়েল উচ্চ সুদে $6 বিলিয়ন মার্কিন ডলার ঋণ চেয়েছে। যুদ্ধের প্রতিদিনকার ব্যয়ের মধ্যে রয়েছে অস্ত্র, গুলি ও বোমা। এছাড়া রয়েছে রিজার্ভ ফোর্সের বেতন ভাতা। অন্যদিকে যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির বিভিন্ন শিল্প, প্রযুক্তি, পর্যটন ও শ্রমবাজারের উপর। বৈশ্বিকভাবে প্রতি বছর ইসরায়েল $80 বিলিয়ন মূল্যের হাইটেক সামগ্রী রপ্তানি করত। এ যুদ্ধে নানাভাবে গুরুত্বপূর্ণ এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর 3.5 লাখ সেনা রিজার্ভে থাকত, তাদের বড় একটি অংশই প্রযুক্তি খাতের কর্মী। এসব কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তি খাতে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করত। রিজার্ভের এ সেনারা যুদ্ধে অংশ নেওয়ায় এ আয় একেবারে কমে গেছে। যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় ধারণা করেছিল এ যুদ্ধের খরচ হবে $85 বিলিয়ন, কিন্তু যুদ্ধ যত এগিয়েছে খরচের আশঙ্কাও তত বাড়ছে। অর্থনীতিবিদদের মতে এ খরচ $400 বিলিয়ন হতে পারে। এদিকে লোহিত সাগরে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাচ্ছে হুতিরা, এ কারণে বেড়েছে বাড়তি খরচ। ঝুঁকি থাকায় এসব বাণিজ্যিক জাহাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। অন্যদিকে গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতেও পাত্তা পায়নি ইসরায়েল। বহির্বিশ্বের সুনাম খুইয়েছে ইহুদিবাদী দেশটি। বিশ্লেষকরা বলছেন গাজা যুদ্ধের কারণে হুমকির মুখে পড়বে দেশটির অর্থনীতি। শাহাদাত শাউন, আরটিভি।